রজনীতে মানে রাত্রিতে আবার রজনীতে মানে ভক্তের পদধূলি নিতে এসেছি নিয়েছো তো হাতের মাথায় যে কটা পাও সে কটা পাদ ধুলো নিয়ে একটু মাথায় দাও তোমার পেস্টি স্পন্সর হবে না বরং তোমার উপকার হবে তুমি জাত গোত্র দেখো না উঁচু নিচু ছোট বড় দেখো না যে আমি উঁচু জাত ছোট লোকের পায়ে হাত দেব এই বিকার মন থেকে মুছে ফেলো কেন অনেকে বলে বাবু গীতায় আছে চতুর্বর্ণের কথা ব্রাহ্মণ ক্ষত্র বৈশ্য শূদ্র আমিও জানি চারটি বর্ণের কথা আছে শুধু চারটি বর্ণ কেন এখানে অনেক গোত্র ভাগ আছে আছে না সবাই কি আমরা এক গোত্রের মানুষ কেউ কাশ্যপ গোত্র কেউ ভরদ্বাজ গোত্র কেউ আলিঙ্গন গোত্র কেউ মধুকল্ল গোত্র এইরকম অনেক গোত্র আছে না আচ্ছা তো আচ্ছা বলুন তো গোত্র মেনেরা এই গোত্রগুলোর নাম বললামে কারা এক একটা ঋষি না একটা একটা মুনি না কশ্যপ মুনির ধারাবাহিকতা যারা এসেছে তারা কশ্যপ গোত্র ভরদ্বাজ মুনির ধারাবাহিক এসেছেন তারা ভরদ্বাজ গোত্র এই এ গোত্রের মানুষ ও গোত্রে মেশে না ওদের গোত্র আলাদা আমাদের গোত্র আলাদা ব্যাস মানুষ এই বুদ্ধিগুলো মাথায় ঢুকিয়েছিল যারা তখন কিন্তু আপনি আমি লেখাপড়া জানতাম না ধর্মগ্রন্থ পড়তে পারতাম না লেখাপড়া শেখার সুযোগ কোনোদিন আমাদের দেয়নি সেই সুযোগে সব ভাগ করেছিল এবার হিসাব করুন তো এই কথা বলেন না এই মুনিদের বাবাকে বলুন মুনিদের সৃষ্টি করেছে সৃষ্টিকর্তা ব্রহ্মা বলুন তো ব্রহ্মার বাবাকে নারায়ণের নাভি পদ্মের থেকে ব্রহ্মার জন্ম ঠিক তো না ভুল বলছি শাস্ত্রে কাহিনী তাহলে নারায়ণের নাভি পদ্মের থেকে যদি ব্রহ্মার জন্ম হয় তাহলে গোটা মূল শিকড় সব এক জায়গায় ঠিক আছে তোমরা পাশে ভাই তাই কি পাঁচটা তল করে বেড়াবা নাকি তোমাদের বাবা একটা না বাস্তব তাহলে আমাদের মূল শিকড় এক জায়গায় এইবার যে চারটি জাতিভেদ করেছেন বর্ণভেদ ব্রাহ্মণ ক্ষত্র বৈশ্য শূদ্র এদের জন্ম কোথা থেকে আমরা বই পড়ে পাই ব্রহ্মার মুখের থেকে ব্রাহ্মণের জন্ম ব্রহ্মার হাতের থেকে ক্ষত্রের জন্ম ব্রহ্মার উদর থেকে বৈশ্যের জন্ম ব্রহ্মার চরণ থেকে শূদ্রের জন্ম বুঝেছেন তো এইবার গুণকর্ম বিভাগ তো বলেছেন না গুণ কর্মে বিভাগ তাহলে গুণকর্ম বিভাগ আমরা মানি শুধু পড়ে মুখস্থ করে রেখেছি সেগুলো বাস্তবায়িত করি না একটা শূদ্রের ছেলে সে যদি সন্ন্যাস ধর্ম গ্রহণ করে সে যদি সন্ন্যাসী হয়ে ব্রহ্ম বস্তুকে ধারণ করতে পারে তাকে কি বলবেন একটা ব্রাহ্মণের ছেলে সে যদি অনেক লেখাপড়া শিখে বড় একটা চাকরি করে তাকে কি বলবেন গুণকর্ম ভাগ যখন করছেন এইবার ভাগ করেন তো দেখি
নামের পরে বেনার্জি ও নামের পরে সরকার কাহার ইত্যাদি টাইটেল দিচ্ছে আমরা তাইগুলো বেছে চলছি কিন্তু এটা গেল বহিরঙ্গে মানুষের মধ্যে ভাগ করে দিয়েছ বাস্তবটা দেখুন বর্ণে শ্রেষ্ঠ ব্রাহ্মণ আস্তে এই যে আমরা কথা বলি কি দিয়ে মুখ দিয়ে নিঃশ্বাস প্রশ্বাস সারিকম দিয়ে নাক দিয়ে আমরা এই জগৎ দর্শন করি কি দিয়ে চোখ দিয়ে আমরা সবার কথা শ্রবণ করি কি দিয়ে কান দিয়ে আর সমস্ত বুদ্ধি সবকিছু ধরে রাখি কোন জায়গায় ব্রেনে সেটা কই এখান থেকে এইটা এইটা শ্রেষ্ঠ না এটাই ব্রাহ্মণ হ্যাঁ মানুষ আমাদের কি খেয়াল করো কই ব্রাহ্মণের কাজ কি পূজা পার্বণ করা দীক্ষা শিক্ষা দেওয়া প্রভুত্ব করা এইগুলো হচ্ছে গুরুগিরি করা এগুলো ব্রাহ্মণের স্বাভাবিক ধর্ম এর স্বাভাবিক ধর্ম ওটাই ক্ষত্রের ধর্ম কি যুদ্ধ বিক্রম করা তারপর রাজত্ব করা প্রভুত্ব করা এটাই হলো ক্ষত্রের স্বাভাবিক ধর্ম আপনি যুদ্ধ করতে গেলে যদি হাত দিয়ে করেন বক্সিং মারতে গেলে হাত লাগবে চড় মারতে গেলে হাত লাগবে রিভলভার ধরতে গেলে হাত লাগবে রাইফেল ধরতে গেলে হাত লাগবে যদি বলেন ব্রেনের জোরে ওর সর্বনাশ করব কলম ধরতে গেলে হাত লাগবে বুঝতে পারছেন তো এই হলো ক্ষত্রের স্বাভাবিক ধর্ম আর বৈশ্যের ধর্ম কি চাষবাস পশু পালন ব্যবসা বাণিজ্য এগুলো বৈশ্যের স্বাভাবিক ধর্ম তোমরা মানুষের মধ্যে ভাগ করে দিয়েছ এরা ব্রাহ্মণ এরা ক্ষত্র এরা বৈশ্য আবার এদিকে গুণকর্মের দোহাই টানো বৈশ্যের কাজ ব্যবসা বাণিজ্য এখান থেকে এইটা বৈশ্য এখানে যে কি পরিমাণে ব্যবসা বাণিজ্য হচ্ছে সাধক রামপ্রসাদ গান গেয়েছেন মন রে কৃষি কাজ বোঝো না এমন মানব জমি রইল পতিত এতে আবাদ করলে ফলতো সোনা মন রে কৃষি কাজ বোঝো না তাহলে আমাদের এখানে ব্যবসা চলছে আমরা কি দেখেছি কোনোদিন শুধু বাহিরে কাগজে টাকার ব্যবসা দেখেছি ভিতরে যে ব্যবসা চলছে এতে লাভ হচ্ছে কি লস হচ্ছে তা কি কেউ দেখেছ একটু খেয়াল করে দেখো আগে যেটা বলেছি এখনো সেটাই বলছি কি আমরা যা খাই কতরা খাদ্য খেলে কতরা রস হয় কে হিসাব রেখেছ ব্যবসায়ী আর কতরা রস ভিয়ান করলে কতরা রক্ত হয় কোন ব্যবসায়ী ঠিক করে রেখেছ আর কতরা রক্ত ভিয়ান করলে কতরা মজ্জা হয় আছে ঠিক করেছো ঠিক তারপরে কতরা মজ্জা ভিয়ান করলে কতরা শুক্র হয় এ ব্যবসা অটো চলছে না চলছে না ঠিক আছে বৈশ্য ক্ষত্র ব্রাহ্মণ এরা ভর করে আছে কার উপরে সূত্রের উপরে সূত্রের ধর্ম কি এই তিন বর্ণের সেবা করাই হলো সূত্রের স্বাভাবিক ধর্ম এই তিনজন দাঁড়িয়ে আছে কার উপরে বাবা দেখো তো একটু লক্ষ্য করে পায়ের উপরে না চোখে দেখলে ওই জায়গায় যেতে হবে কি ওখান থেকে এখানে আসতে হবে চোখ দেখেছে মনকে বলছে নাও চলো মন বলছে পা হাঁটো পা বলছে যাও আমি তো সূত্র তোমরা যাও চলতে বাচ্চা শূদ্রকে ছোট বলো শূদ্র কারা বিষ্ণু ভক্তি বিহীনাং চন্ডাল পরিকীর্তিতাং অপিবয়ী শ্রেষ্ঠ হরিভক্ত প্রায়ণাং শূদ্র কবু নয় ভাই হরিভক্তগণ ভাগবত বলিতে হয় তাদেরই গণ
ভাগবত শাস্ত্র আরাগ ভাগবত বড় সেটা কি আমার ভক্ত ভক্তি রসের পাত্র কারে বলো ভাগবত কৃষ্ণ পদে ভক্তি না করে যারা সর্ববর্ণের মধ্যে শূদ্র হয় তারা যে কৃষ্ণ পদে ভক্তি করে না তাই তুমি যত বড় লাঠের বাচ্চা হও তুমি শূদ্র আর যে যত নিচু হোক সে যদি কৃষ্ণ ভজন করে সে সেই হলো আমার চোখে ব্রাহ্মণ জন্ম জয়তে শূদ্র সংস্কারেন দ্বিজ ব্রহ্ম জনায়তি ব্রাহ্মণ আর মানুষের মধ্যে বিভাগ করে মানুষে মানুষে দ্বন্দ্ব করে মানুষে মানুষে দল বিদল করে মানুষেরা নিজেরাই সর্বনাশের পথ নিজেরা তৈরি করছে এই অজ্ঞানতা দূর করে জ্ঞানের আলোর পথ দেখালেন চৈতন্য মহাপ্রভু তাই তিনি চণ্ডাল পতিত জীবের ঘরে ঘরে যাইয়া হরিনাম মহামন্ত্র দিচ্ছে বিলাইয়া যারে পায় তারে কহে দন্তে তৃণধরি আমারে কিনিয়া লহ বলো হরি 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 বল বলো হরি বল ধাটার মানুষে হাঁটায় এলো কি করে যাক আমার এলাকার মানুষ একই থানা অন্তর্গত ও ওটা কি আশাশনি ও তাহলে থানা ভিন্ন জেলা একটা যাই হোক তাহলে এইবার দেখেন এখন বলেন তো যে তুই ছোট যায় ধরি বল বলতে পারবি না চামড়া গুটিয়ে দেবে কালকে রাস্তায় দাঁড়িয়ে সকালবেলা বলো তো তোরা ছোট যা ছোট লোক স্কুলে যেতে পারবি না হেঁটে আর বাড়ি যাওয়ার ক্ষমতা আপনার রাখবে না কিন্তু মহাপ্রভু আসার আগে এই নিয়মগুলো চলেছিল ছোট জাত লেখাপড়া শিখতে পারবি না এখন কি আর মানছে চোখ ফুটেছে তবে এখনো কেন তোমাদের ভিতরে স্পট লেগে আছে ওই স্পট মুছে ফেলো হরি নাম হলো নামের হরি নাম হলো ইন্টারন্যাশনাল সবার জন্য সবাই করো কারোর বাদী হওয়ার কায়দা নেই কিন্তু তৎকালীন সময় কিন্তু আপনার আমার মতো ব্যক্তিকে এই সব নির্যাতন সহ্য করতে হয়েছিল এই মানুষে মানুষে বিভেদ ঘটিয়েছে এই মানুষেরাই সেই সব মানুষেদের স্পট লাগিয়ে দিয়েছে ওরা এই জাত ওরা ওই গোত্র ওরা সেই জাত ওরা নিচু জাত ওরা উঁচু জাত এখনো পর্যন্ত রেখেছেন কেন বন্যা আসলে যেমন দিনাজপুরে যদি কখনো বন্যা হয় উঁচু নিচু কি দেখা যাবে গৌরাঙ্গ মহাপ্রভু প্রেমের বন্যা এনে দিয়ে গেছে সারা পৃথিবীতে এখনো পর্যন্ত উঁচু নিচু দেখো কেন প্রভু জেগে ওঠো তাই জাগ্রত করবার জন্য চৈতন্য মহাপ্রভু কীর্তন দিয়ে জগৎকে জাগাচ্ছে মা ও মা আমি ধুলা মাখিনি এ কি জানো মা ভক্ত পদ রজ ও মা ভক্তের কোনো জাত হয় না ভক্ত ভক্তই ভক্তের কোনো জাত নেই ঠিক আছে জাত কি জাত পৃথিবীতে আছে সে জাতগুলো কি যেমন ওটা লিচু গাছ ওটা লিচু গাছের জাত ওতে লিচুই হবে ওটা আম গাছ ওতে আম গাছই হবে তাই না কি পরিবর্তন হয়েছে গো পৃথিবীর কিছু পরিবর্তন হয়েছে যা যায় যেভাবে ছিল তাই তাই সেইভাবে আছে কিন্তু এই মানুষের ভিতরে বিভাগ করেছিল এইটা মানুষ তোমরা সবাই একতাবদ্ধ হও একতার শক্তির মতো শক্তি পৃথিবীতে কিছুই নেই সেটাই এই হিন্দু জাতির ভিতরে ভাগ ভাগ করে খান খান করে দিয়েছে এদের শক্তির কোনো
অস্তিত্ব নেই তাই মহাপ্রভু দেখিয়ে গেলেন যে তোমরা সবাই এক সঙ্গে এক হয়ে হরি নাম সংকীর্তন করো কারোর বাধা নিষেধ মেনো না সত্য পথে চলো সততার সঙ্গে সাহসী হও অকপট হও দুর্বলতা দূর করে বীরের মতো এগিয়ে চলো বীরের মতো হতে গেলে ভিতরে যদি তোমার হিংসা নিন্দা অহংকার থাকে তুমি দুর্বল হয়ে যাবে আর হিংসা নিন্দা তম যদি দূর করতে পারো তুমি শক্তিশালী বীরের মতো চলতে পারবে তার জন্য কি চাই মানুষকে ভালোবাসো মানুষকে আপন করো মানুষকে বড় করে নিজে ছোট হয়ে যাও এই পৃথিবীতে যদি কারো ছোট করে দেখতে চাও মহাপ্রভু বলেছে সেটা নিজেকে ছোট করে দেখো যেমন আমি আমি মানে আমি হরিদাস না গৌরাঙ্গ মহাপ্রভু বলছে আমি সবার চরণ ধুলায় গড়া করি যাচ্ছি তোমরাও যাও হরে কৃষ্ণ ও আমার বাবুলদা বাবুল ডাক্তার বাবুলদা তার স্ত্রীকে নিয়ে কঠিন রোগে ভুগছে তিনি ভ্যালোরে ডাক্তারকে দেখিয়েছেন কাল রাত্রি আমার সঙ্গে কথা হয়েছিল তিনি বলছিল যে দাদা একটু আমার হয়ে আপনি একটু ভক্তদের কাছে বলবেন তো তিনি যে উদ্দেশ্যে গেছেন আমি ওনাকে ফেস টু ফেস কথা হয়নি আমি ওনাকে দেখিও না চিনিও না মোবাইলই কথা হয়েছে এখনো মোবাইলই কথা এখনোই মোবাইলই দেখছি শুধু তা আপনারা এখানে যত সাধুগুরু বৈষ্ণব বৈষ্ণবীরা এসেছেন আমার বাবুলদার স্ত্রীর জন্য একটু ভগবানের কাছে প্রার্থনা করবেন যেন তিনি আরোগ্য লাভ করে বাড়িতে ফিরতে পারে আবার যেন আমাদের সঙ্গে আনন্দে হরিবাসরে এসে জয় নিতাই গৌর হরি বল বলে ভক্ত সেবায় লাগতে হরি হরি যেন তিনি সুন্দরভাবে আরোগ্য লাভ করে ঘরে ফিরতে পারেন হরি বল আরে বাবা ভক্তের কথা ভগবান শুনবে না কেন এর মধ্যে যত ভক্ত আছে সবাই যদি একটু ঈশ্বরের কাছে বলেন যে বাবুল ডাক্তারের স্ত্রী যেন আরোগ্য লাভ করে দেশে ফেরে কারো কথা না কারো কথা শুনবে কেন প্রধানমন্ত্রীর কাছে যেতে গেলে সাধারণ ব্যক্তি আমরা যেতে পারি না যতই ভোট দিয়ে থাকি না কেন মন্ত্রী মিনিস্টার যারা তারাই ছাড়া সেখানে যেতে পারে না তাহলে এখানে ভক্তের ভিতরে ক্লাসিফিকেশন আছে সেই ভগবানের অন্তরঙ্গ ভক্ত যারা তারাও যদি এখানে একটা থেকে থাকে সে যদি একটাবার বলে ভগবান তার কথা শুনবেই শুনবে এটাই আমি দৃঢ় বিশ্বাস তাই ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাসে রাধা মোহন পদ করত হিয়াস ও গো রাধা মোহন ও মায়েরা আমরা এতক্ষণ নবদ্বীপে ছিলাম এবার একটু বৃন্দাবনের দিকে যাই মানে যেখানে নবদ্বীপ সেইখানে বৃন্দাবন কেন নবদ্বীপে হলো গৌর কীর্তন গৌর আলোচনা আর বৃন্দাবনে হলো কৃষ্ণ লীলা কৃষ্ণ তত্ত্ব কৃষ্ণ আলোচনা তাহলে আমরা একটু নবদ্বীপ থেকে বৃন্দাবনে যাই যাবেন আপনারা সবাই কি বৃন্দাবনে যাবেন আস্তে 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 হাত তুলতে হবে না
আচ্ছা বৃন্দাবনে যদি যান তাহলে কি একটু আনন্দ করতে করতে যাওয়া ভালো না আমি আর আজকাল পারি না বুড়ো হয়ে গেছি তো যখন জোয়ান ছিলাম না তখন খুব পারতাম তাহলে আসুন আমরা সবাই মিলে আমরা একটা গান গাইতে গাইতে বৃন্দাবনে যাই একটা ভজন গান গাই আস্তে ও মায়েরা সাতক্ষীরা জেলার গান আর দিনাজপুর জেলার বাজনা যদি আমার গানের সাথে আপনাদের বাজনা একই রেট হয় একবার অনায়াসে বৃন্দাবনে যাব সন্দেহ না তাল দেবেন করতালি ঠিক আছে তো তালে তালে দিবেন আনন্দ করতে করতে কখন বৃন্দাবনে চলে যাব নিজেই বলতে পারবেন ঠিক আছে গাইব জয় নিতাই কিবোর্ড বন্ধ থেকে আচ্ছা যদি তাল দেন তালে গাই যদি না দেন তালে গাব দেবেন এই যে এই যে তাল ব্রহ্ম সুর মোহিনী হরি নাম পরম ব্রহ্ম এই কটা মিক্সার করলে আপনার ভজন ঠিক আছে নেন কিবোর্ড বন্ধ হয়ে গেছে দাদা ছোট করে বাজো আমি তো আজকাল আর বেশি পারি না তো আমার বয়সের খবর জানেন না আমার কীর্তনের বয়সটা শুনিয়ে রাখেন দেহের বয়স শোনার দরকার নেই আমার কীর্তনের বয়স সাতচল্লিশ পার হয়ে আটচল্লিশ রানিং চলছে ঠিক আছে আটচল্লিশ বছর রানিং চলছে কীর্তনের বয়স আর আমার দেহের বয়সের কথা শুনলে মাথা খারাপ হয়ে যাবে তা ঠিক আছে পরে বলবো বাড়ি যাওয়ার সময় বলে যাবো আগে আপনারা তাল দেন একটা ভজন গাই কেমন সামতেরে বংশী ফোকারে রাধা না রাধা কভি শ্যাম্ভু কভি শ্যাম কাহে বীরা কবি পদ আর লোক কাহে বীরা কে বরনা ও ও ও জানে পাছরি কা কিসকে মুলায়ে জিসকে মন ভায়ে উসকে ধুনু গায়ে শ্যাম তেরি বংশে ফুকারে রাধা নাম শ্যাম তেরি বংশে ফুকারে রাধা নাম রাধা কবি শ্যাম তুমি কবি শ্যাম যমুনা কেল্লা হোটে বংশী বটকে সায়া Shut up.
अर्चना शेषरी राधा रानी की जय वृषभानु राजनंदिनी राधा रानी की बाप्पा ओ दीदी बोलो तो गाड़ी केमन चललो একবার পাঞ্জাব মেল ফেল এত গতিতে আমরা খুব তাড়াতাড়ি বৃন্দাবনে এসে গেছি এই মধুময় মধুর শ্রীধাম বৃন্দাবনে এই বৃন্দাবন লীলায় উত্তর গোষ্ঠ পালায় মহাজন প্রথম পদে কি লিখেছে পুরি অবসান সকালবেলা যখন এসেছিলে কি বলেছিলে মাকে কি বলেছিলে মনে আছে রানীকে বলেছো তুমি সকালে আসিব আমি ব্রজপুরে লইয়া কানাই কানাই কি কেউ পেয়েছো ও রাখালেরা ঘরে তো ফিরে যাবা উত্তর গোষ্ঠের সময় হয়েছে কানাইকে পেয়েছো বেলা তো একবার মাসকান্তে গড়িয়ে আসতে যাবার মতো হয়েছে কানাইকে পেয়েছ কানাই কানাই কাহা আছে কাহা নাই কায়া শব্দে দেহ
ভগবানের নিজস্ব কোনো দেহ নাই সে জিনিস কি খুঁজে পেয়েছো কানাই এর উত্তর হলো শ্রীমদ্ ভাগবত গীতায় আমার জন্ম অলৌকিক আমার কর্ম অলৌকিক কোনো লৌকিকতা নেই গীতায় বলছে অর্জুন আমি নরদেহ ধারণ করি বলে মুনিরাই আমায় অবজ্ঞা করে এই নরদেহ ধারণ করাটা কি তাও জানি না আমরা মনে ভাবি গীতা পড়ে আমার মতন দেহ ধরেছিল ভগবান আমাদের মতন হয়েছিল ভগবান না যদি বলেন আমরা এগুলো অনেক কিছু পাই পান ঠিক